মতিরচিত মঙ্গল সমাচার, 13:36-43 পদ। সেদিন লোকেদের নানা উপমা কাহিনী শোনাবার পর যিশু এবার তাদের ছেড়ে বাড়ি ফিরে এলেন। সেখানে শিষ্যেরা তার কাছে এসে বললেন, জমির ওই শ্যামা ঘাসের উপমা কাহিনীটির অর্থ আমাদের একটু বুঝিয়ে দিন। উত্তরে যিশু বললেন, এখানে ভালো বীজ যে বনে সে হচ্ছে মানব পুত্র, আর জমিটা হচ্ছে এই জগৎ। ভালো বীজ হচ্ছে সে সমস্ত মানুষ, ওই স্বরাজ্যেরই মানুষ যারা, আর শ্যামা ঘাস সেই মহা অসত্যেরই নিজের দলের লোকেরা। যে শত্রু শ্যামা ঘাস গুনেছিল সে হচ্ছে শয়তান। ফসল কাটার সময় হলো জগতের সেই অন্তিম কাল। ফসল কাটবে যারা তারা হলো স্বর্গদূতেরা। যেমন শ্যামা ঘাস তুলে এনে আগুনে পোড়ানো হয়, জগতের অন্তিম কালেও ঠিক তেমনটিই ঘটবে। সেদিন মানবপুত্র তার স্বর্গদূতদের পাঠাবে, তারা এসে মানবপুত্রের রাজ্য থেকে জড়ো করে আনবে সেই সব কিছু যা মানুষের পতন ঘটায়, সেই সব লোককে যারা নানা অপকর্ম করে। তারপর তাদের সকলকে তারা সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবে, সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। সেদিন ধার্মিকেরা তাদের পিতার সেই রাজ্যে সূর্যের মতোই দীপ্তিমান হয়ে উঠবে। যার কান আছে সে শুনুক। প্রভুর মঙ্গল সমাচার।